কি কি হই আমার কি ছিল যে আপনি হেদায়েত প্রাপ্ত হন হে আমার আল্লাহই তো আমাকে হেদায়েত থেকে আমার পথ বন্ধ করে রাখছে আল্লাহ পাক আল্লাহ পাক আমার পথ হেদায়েত থেকে বন্ধ করে রাখছে আল্লাহ পাক নিজে বলছে কোরআনের ভিতরে যে আল্লাহ পাক আমার অন্তরে মোহর মেরে দিছে হ্যাঁ এই যে দেখেন এই আয়াতটা পড়েন ভাই কোরআনের এই আয়াতটা একটু পড়েন তো জোরে জোরে এখানে তো আরবি নাই ভাই

করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পরে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি আচ্ছা এই যে অন্ত সময়ের উপর এবং কর্ণ সময়ের উপর যে মোহরাঙ্কিত এটা কে করে দিয়েছে এটা কি আমি নিজে করছি নাকি অন্য কি করছে আপনার আমার অন্তরে যে মোহর মেরে দিচ্ছে এটা কে দিচ্ছে এটা কি আমি নিজে করছি আমার আমার কাজ নাকি অন্য কারো কাজ কে করছে এটা এটা নিশ্চয়ই আল্লাহ পাক কি করছে না আল্লাহ পাক করছে আপনি আল্লাহ পাকের উপরে পাকনামি করতেছেন মানে আল্লাহ পাক আমার অন্তরে মোহর মেরে দিয়েছে আপনি আসছেন আমারে হেদায়েত করতে আপনি আল্লাহর থেকে মানে পাকনা হইছেন নাকি না আল্লাহ যার আল্লাহ যার অন্তরে মোহর মেরে দিয়েছে আপনি আসছেন আল্লাহর উপরে মাতব বরি করতে হ্যাঁ এর আমি মানে হেদায়েতের পথে নিয়ে আসমু আমার অন্তরে আল্লাহ পাক নিজে থেকে মোহরটা মেরে দিয়েছে আর আপনি আসেন এই মোহর খুলতে আমি যা মানে আমি তো আপনাকে কোরআনের আয়াত দেখালাম আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছি যে আমি যে হেদায়ত প্রাপ্ত হচ্ছি না আপনার এই যে হেদায়তের কথা শুনে যে আমি পাতা দিলাম না উল্টা জারি মারলাম আপনার এটার জন্য কে দায়ী এটার জন্য আমি দায়ী নাকি আল্লাহ দায়ী

সুনানো আবু দাউদ ইসলামী ফাউন্ডেশন পরিচ্ছেদ ছয় শূন্যতের অনুসরণ করা জরুরি আবু কালিম রাজ খালিদ হাজর রহমতুল্লাহ বলেন আমি হাসান রহমতুল্লাহকে জিজ্ঞেস করি এ আয়ত অর্থ কি সেখানে বলা হয়েছে শয়তান তোমাদের কাউকে কাউকে গুমরাহ করতে পারে না তবে সে জাহার নামে যাবে তার কথা স্বতন্ত্র তিনি বলেন অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তা কি আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ও জাহান্নাম ওয়াজিব করেছেন আচ্ছা আল্লাহ তো আগে থেকে জাহান্নাম ওয়াজিব করে রাখছে দেখি তো শয়তান তাকে গোমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারে তাই না আল্লাহ পাক যার জন্য জাহান্নামটা ওয়াজিব করছে তারই তো শুধুমাত্র শয়তান গোমরা করতে পারে যার জন্য জাহান্নাম ওয়াজিব করেনি তারে তো শয়তান কখনো গোমরা করতে পারে না নাকি সবাই কম বেশি মানে এই হয় মানে

অনেক বড় ভাই একটু কষ্ট করে পড়েন ভাই পড়েন পড়েন অনেক কিছু জানতে পারবেন ইসলাম সম্পর্কে অনেক পরিষ্কার হয়ে যাবে আইডিয়া আপনার চিন্তা ভাবনা একদম পরিষ্কার হয়ে যাবে নবীর হাদিস হ্যাঁ নবী আর ওমরের হাদিস এটা তো আর হেলা ফেলা কথা না তাই না আপনার জন্য হাদিস গুলো তৈরি হয়েছে হাদিসগুলো আমার জন্য কেমনে তৈরি করবে মোহাম্মদ কি মানে মোহাম্মদ কি নাস্তিক ছিল তাহলে আপনি বলতে চাচ্ছেন মোহাম্মদ নাস্তিক ছিল না তা হবে কেন মানে ইচ্ছা করে এইসব কথা বার্তা গেছে ওমর এই সব কথা বিলা গেছে ইচ্ছা সাথে নি করে নাস্তিক ছিল এই জন্য পড়েন হাদিসটা পড়েন তো হাদিস পড়েন ভাই কোন জায়গা থেকে ভাই ওই যে একদা ওমর ইবন খাত্তাব এখান থেকে পড়েন একদা একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানের পেট থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন বর্ণনাকারী বলেন বর্ণনাকারী বলেন আল বর্ণনাকারী বলেন আল কানুবি আল কানুবি এ আয়াত করেছিলেন উমার উমার বলেন আমি এ সম্পর্কে রসুল সাল্লাহামকে এর নিত প্রশ্ন করতে শুনেছি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আলাহামকে সৃষ্টি করার পর শ্রী ডান হাতে তার পিঠ বুলিয়ে তার থেকে তার এক দল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী উপযোগী কাজী করবে অতএব এই হাদিস গুলো অতঃপর অতঃপর আবার তার কাছে হাত বুলিয়ে পিট হাত বুলিয়ে এক দল সন্তান বেরে এনে বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের জাহান্নামীদের উপযোগী কাজই করবে বুঝছি ভাই আচ্ছা পরেন এর পরে পরেন আর আর পরেন আর আছে তো এদেরকে আমি একথা শুনে এক ব্যক্তি বললো হে আল্লাহ রাসুল তাহলে আমল আহ আমলের কি মূল্য রইল বললেন মহান আল্লাহ যখন জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার ধারা জান্নাতবাসীদের কাজই করিয়া নেন শেষে শেষে সে জান্নাতিদের কাজ করি মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর তখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামি কাজই করিয়ে নেন বুঝছি ভাই না না শেষ করেন এরপরে এরপরে জাহান্নাম কাজ করে অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায় অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করে করান আচ্ছা মাশাআল্লাহ খুবই ভালো পড়ছেন এটা তো সহিহ হাদিস নাকি নিচে তো লেখা আছে সহিহ হ্যাঁ লেখা হাদিসগুলো এখন আমি তো এতটা

কইছে যে আল্লাহ পাক যখন কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছে আর কিছু মানুষকে জান্নাতের জন্য বানাইছে যাদেরকে জান্নাতের জন্য বানাইছে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতের কাজ করায় নেন আর যাদেরকে জাহান্নামের জন্য বানানো হয়েছে আল্লাহ বানাইছে জাহান্নামের জন্য তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজ করিয়ে নেন এটাই তো এখানে বলা তাই না নাকি ভাই হ্যাঁ এখানে মানে এখানে আর কি আপনার কথা ঠিক আছে এখানে

আমারে বলে লাভ কি না আপনি গালি দেব কেন মানে আপনারা তো মুমিন না তাই আমাদেরকে গালি গালাজ করেন হুমকি দামকি দেন আমাদের আমার নাকি কল্লা দিবেন হ্যাঁ কল্লা উড়াই দিবেন এগুলো এগুলো বলেন এগুলো যে করবেন এটা তো আপনাদের আল্লাহর সাথে ডিল করা উচিত আমার কাছে এসে কি লাভ ভাই আপনারা আল্লাহ তো এখানে বলে দিছে যে জাহান নামীদের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে দ্বারা আল্লাহ পাকি জাহান কাজ করি এখানে আমার আমি কি করছি ভাই আমার দোষটা কোথায় আমার কিছু করার আছে এখানে মিনাদ সাহেব ও সাহেব বলেন কথা বলেন সাহেব দেখি মানে কথা বন্ধ হয়ে গেছে তাহলে বিদায় জানাচ্ছি আবার আইসেন এখান থেকে আবার কথা বলবো এই জায়গা থেকে কথা বলবো আবার মানে উনি দলিল প্রমাণ সহ কথা বলতেছি আমি উনি আমার সাথে অন্য কথা বলতে চান আর কি এটা কেমন কথা আপনার সাথে তো আমি দলিল দিয়ে কথা বলছি তাই না দলিল প্রমাণ কথা বলেন আপনার ইয়া থাকলে আচ্ছা রহাত সাহেব আবারও যুক্ত হয়েছেন মিনহাত সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন এখন কথা হ্যাঁ এখন শুনতে পাচ্ছি লাইনটা কেটে গেছিল আচ্ছা আপনি বলেন আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম সেটা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা আসলে আমি হাদিস কোরআন এতটা মানে জানি না আমি সাধারণ একজন মানে লেখাপড়া করেছি মিশকাত শরীফ পড়তে লেখাপড়া করেছি মাদ্রাসায়